নমস্কার বন্ধুরা, দ্য বং কাপেল নীলপ্রিয়াতে আবার জানাই তোমাদের ওয়েলকাম। আর দেখো আমার এই সামনে ক্যামেরার উপর কে বসে আছে, আসো তো বাবা, আসো আসো। এই দেখো, এটা হচ্ছে গিয়ে আমাদের ডোডো। আর ডোডো সোনাকে আজকে ওর মা মানে প্রিয়া ট্রেনিং দেবে। সোনা, ওকে ডাকো তো ডোডোকে। ডোডো আসো, ডোডো ডোডো। ওই দেখো ডোডো এখন ওর মায়ের কাছে গিয়ে বসে গেছে। শন্টা বাবা এখন আপেল খাচ্ছে। ভালো ভালো, আপেল তো ভালো, আপেল তো ভালো। নি দেখো কে, এটা কে? এটা আমার ডোডো। ডোডোকে আমরা যখন আনি তখন ও একদম ছোট ছিল, তাই তো? তখন একদম ছোট ছিল, আর এখন দেখতে দেখতে 3 মাসে পা দিয়েছে। 4 মাস, 3 মাস, 3 মাসের একটু বেশি হবে, 5-6 দিন হবে। যখন আনি তখন ওর বয়স 1 মাস খানিক হবে হয়তো, তারও কম। তখন আমরা ওকে এই ড্রপে করে খাবার খাওয়াতাম, ই করতাম। তখন এত লোমও ওঠেনি গায়ের মধ্যে। দেখতে দেখতে আজকেও প্রায় 3 মাস 4-5 দিন হয়ে গেছে ওর, আর এখন মোটামুটি আমাদের সঙ্গেই ঘুরে বেড়ায়। যদিও খাঁচায় থাকে কিন্তু তাও বেশিক্ষণ না, মোটামুটি ছাড়াই থাকে, ঘুরে বেড়ায় আর এবং খেয়ে বেড়ায়। দেখো আর প্রত্যেক দিন রাত্রিবেলা যখন আমরা ওয়াশরুম যাবো, মেনলি যখন ওর মা যখন পা হাত ধুতে যাবে না, ও তখন খাতার থেকে নিচে চলে আসে, এসে মাথাটা দিয়ে দিল মায়ের হাতে। ওকে আদর করতে হবে, সুশ্রী খেতে হবে। বলে দাও বলে দাও, আমি সুশ্রী খেতে ভালোবাসি তো, আমি সুশ্রী খুব পছন্দ করি। আর কি খেতে ভালোবাসে? অ্যাপেল। আর কি ভালোবাসে বলে দাও, আর কি ভালোবাসে তুমি? একটু ডান্স দেখি তো, ডান্স। আমার কুঞ্চু বাবা চা ভালো লাগছে খেতে। রো আপেলের মধ্যে ওটা বললে খাবি কি করে? কি আওয়াজ! এটা কে খাচ্ছে রে? এটা কে খাচ্ছে রে? এটা কে? এটা ডোডো। ডোডো তো, ডোডো, এটা ডোডো। দেখ সারা গায়ে ভরিয়ে দিচ্ছে, হাফ খাচ্ছে হাফ ফেলছে। ও কি আওয়াজ, কি আনন্দ! এখন খাওয়ার সময় ডিস্টার্ব চায় না। খাও 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 খাও। আমার ডোডো কত বড় হয়ে গেছে, কত বড় কত বড়! আচ্ছা তাকি দাও তাকি দাও, বলে আমি বড় হয়ে গেছি। হ্যাঁ বড় হয়ে গেছি আমি, এখন আমি একা একাই খেতে পারি, আগে পারতাম না। সত্যি যখন ওখানে প্রথম এনেছিলাম না, ওকে খাওয়াতে এত প্রবলেম হতো, মানে ওর খাওয়ার ঠিক ছিল না, কারণ ও যে খাবার খেতো আমরা সেই খাবার প্রথমে আনিনি, সে খাবার পাইনি, ও খেতে চাইতো না। অনেক জোর করে সিরিঞ্জ দিয়ে আস্তে আস্তে করে খাওয়াতাম, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ও যখন মানে সলিড ফুড খাওয়া শুরু করলো, তখন থেকে আমাদের শান্তি হলো এবং আস্তে আস্তে খাওয়া শিখে গেছে। এখন মোটামুটি আপেল পেয়ারা এগুলোই বেশি খায়, বেশি পছন্দ করে। আর এখন আস্তে আস্তে আমরা সিডস দেওয়াও শুরু করেছি। কি সিডস খাই জানো? ওটা ও সানফ্লাওয়ার সিডস খায়, ঠিক আছে? তো আস্তে আস্তে ও বড় হচ্ছে আর আমাদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি হচ্ছে। ও দেখো, ও দেখো উড়ে এসে আমার পাশে চলে এসছে। ওকে ক্যামেরায় দেখানো হচ্ছে না, এই তো ক্যামেরা। কি বাবা, তুই আপেল নিয়ে চলে এসেছিস? দেখো যা যা, আপেল পড়ে গেল। যা ক্যামেরায় এসে বসে গেছে, ক্যামেরায় এসে বসলে তোকে দেখবে কিভাবে, তোকে দেখবে কিভাবে? আয় এখানে। হ্যাঁ দেখো,
এবার দেখ এটা কি রে, এটা ডুডো বেটা, ডুডো বেটা, ডুডো, এ ডুডো, আয় 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 আয়, হাই আমরা হাম্পি দিয়ে আয় তো, আয় আয় আয়, হ্যাঁ ভয় পায়, প্রিয়া আগে অনেক ভয় পেত ডোডোকে নিতে, কারণ ডোডো একটু ওড়ে তো ফড়ফড় করে, ওই জন্য খুব ভয় পেত, বাট এখন আস্তে আস্তে নেওয়া শিখে গেছে। তো আজকে তো ট্রেনিং দেখলেই তোমরা কেমন হাতে করে নিল, ঠিক আছে, আস্তে আস্তে ডোডো আমাদের কথাও শুনছে, প্রিয়ারও কথা শুনছে, প্রিয়ারও ভয় কাটছে, ঠিক আছে, এইভাবেই আমাদের সঙ্গে বড় হচ্ছে আমাদের ছোট্ট ডোডো। তো চলো তোমরা সবাইকে খুব ভালোবাসা দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। চলো আজকের মতো টাটা, বাই বাই, সোনা বলে দাও গুড নাইট, ভালো থেকো, ডুডো গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, হ্যাঁ গুড নাইট বলে, গুড নাইট, চলো আজকের মতো টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন।